হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। আলোচনার বিষয় আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা, রাইট? বাংলা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন স্কুলে আসা ছোট প্রশ্নগুলো নিয়ে মুখোমুখি আলোচনা করব। তোমাদের বাংলা অলরেডি আমি সাজেশান দিয়েছি, উত্তরসহ সাজেশান দিয়েছি, রেগুলার পড়াগুলো তোমাদের করিয়ে দিয়েছি, কোশ্চেন আনসার তোমাদের করিয়ে দিয়েছি। আজকে কিন্তু মুখোমুখি খুব ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমাকে ফলো করো দেখলে অবশ্যই ভালো ফল করতে পারবে, রাইট? শুরু করা যাক, সামনেই সেকেন্ড ইউনিট টেস্ট, কিছু বলার নেই, ঠিক আছে? সো আজকে একটু বাংলা শুরু করলাম। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, লাইক শেয়ার যত বেশি করবে তোমাদের ক্লাসের ভিডিও তত বেশি আসবে। এমনিতেই তোমাদের ভিডিও কিন্তু আমি অনেক বেশি এখন আপলোড করছি, তো বেশির থেকে বেশি ভিডিও পাওয়ার জন্য বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। ওকে, শুরু করা যাক সবার প্রথমের প্রশ্ন। ওকে, একটু বাঘটা থেকে কোন কোন চ্যাপ্টার্সগুলো আছে সবাই জানো, কোন কোন চ্যাপ্টার্সগুলো রয়েছে আমি একবার বলে দেবো। জাস্ট মৌসুমের দিনে রয়েছে, তার সঙ্গে রয়েছে খোঁজাখুঁজির উৎসবটা আছে, হাট আছে, মাটির ঘরে দেওয়াল চিত্র আছে, পিঁপড়ে আছে, ফাঁকি আছে, চিত্রগ্রীব আছে, আশীর্বাদ আছে, এক ভুতুরে কাণ্ড আছে, বাঘ আছে। প্রতিটা চ্যাপ্টার্স আমি করিয়ে দিয়েছি এবং এর প্রশ্ন উত্তর গল্প আলোচনা প্রত্যেকটা করিয়ে দিয়েছি। গল্প আলোচনা যেগুলো করিয়েছি অবশ্যই দেখবে, তার উপর গল্প আলোচনা যদি জানা থাকে যে কোনো প্রশ্ন এলে কিন্তু করতে পারবে, ঠিক আছে? হজবরলা আছে যেন 14-27 পাতা পর্যন্ত, আর ভাষাচর্চা যে যে চ্যাপ্টার্স আছে সব আমি করিয়ে দিয়েছি। শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ, উপসর্গ, ঠিক আছে, এগুলো সব কিন্তু আমি করিয়ে দিয়েছি। অনুচ্ছেদ রচনা প্রচুর করিয়েছি, রচনার প্লেলিস্টে যাও দেখতে পেয়ে যাবে, আর কথা বলবো না, ঠিক আছে? শুরু করি। ওকে, সবার প্রথমে প্রশ্ন, আমি বাঘ থেকে একটু শুরু করছি। ওকে, সবার প্রথমের প্রশ্ন, বাঘের মনে রাগ জমেছে কেন? বিভিন্ন স্কুলে প্রশ্নটা এসছে, উত্তরটা আমরা কিভাবে দেব? ছোট প্রশ্ন কিন্তু, রাইট? এক নম্বরে উত্তরটা দেবে, ছোট বাঘের পাখিরালয়ের বাসায় খিদে মেটানোর জন্য ছাগল, হরিণ, ভেড়া কিছুই পাওয়া যায় না, পাখি থাকলেও তাদের ধরা যায় না, তাই ছোট্ট বাঘের মনে রাগ জমেছে। তার মানে কী বললাম, ছোট্ট বাঘের পাখিরালয়ের বাসায় খিদে মেটানোর জন্য ছাগল, হরিণ, ভেড়া কিচ্ছু পাওয়া যায় না, পাখি থাকা সত্ত্বেও তাদের ধরা যায় না, সেই জন্য মনে রাগ জমেছে। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে, বাঘের ছানা জানতো না তো মোটে, বাঘের ছানা জানতো না তো মোটে। ওকে, কোন কবিতার, কোন কবির কোন কবিতার অংশ বাঘের ছানা কি জানতো না? উত্তরটা লিখবো প্রশ্নে উদ্ধৃত অংশটি কবি কি নবনীতা দেবসেনের বাঘ কবিতার অংশ, ঠিক আছে? আচ্ছা, এবার কি জানতো না এটা আমরা কি লিখবো? খিদে মেটাতে বাঘের ছানা নদীর পাড়ে গিয়েছিল লাল, ভালো করে শোনো, লাল ঠেঙো কাঁকড়া, রাইট? লাল ঠেঙো, ঠয়কার নয়, উময় ওকার। ওকে, লাল ঠেঙো কাঁকড়া খুঁজতে, ঠিক আছে? কিন্তু একথা জানা ছিল না যে কাঁকড়া কেমন করে তার দাঁড়া দিয়ে আক্রমণকারীর দেহ চিমটে ধরে, ঠিক আছে? এটা কিন্তু সে জানতো না যে যে ওকে আক্রমণ করতে আসছে তার দেহটা কিন্তু কাঁকড়ায় চিমটে ধরবে, সেই জন্যে এইটা, এই উত্তরটা আমরা সঙ্গে লিখে দেবো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইটির নাম কি? উত্তর করব, নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইটি হলো প্রথম প্রত্যয়, প্রথম প্রত্যয়, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। ওকে, নেক্সট প্রশ্ন আমাকে বলেছে, এক ভুতুরে কাণ্ড গল্পটি কার লেখা? অবশ্যই সবাই পারবে এটা, শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুরে কাণ্ড গল্পটি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন আমাদের বলেছে, শিবরাম চক্রবর্তীর একটি বিখ্যাত বইয়ের নাম লেখো, এটা সবাই পারবে। শিবরাম চক্রবর্তীর একটি বিখ্যাত বই হচ্ছে হর্ষবর্ধন ও গোবর্ধন, ঠিক আছে? হর্ষবর্ধন ও গোবর্ধন, ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলি, প্রতিটা গল্পের নাম এবং কবিতার নাম কার লেখা এটা অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে। আর একটা দুটো বই, তাদের লেখা মেন মেন যারা লেখক তাদের লেখা একটা দুটো বই, সেগুলো কিন্তু পড়বে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলেছে, না বাবা প্রাণ থাকতে নয়, ওকে, রচনা অংশের নাম লেখো লেখককে, না বাবা প্রাণ থাকতে নয়, রচনা অংশের নাম লেখো লেখককে।
উত্তরটা আমরা লিখব উদ্ধৃত অংশটি যে রচনা অংশ থেকে নেওয়া হয়েছে সেটি হলো এক ভুতুরে কাণ্ড। ওকে, আচ্ছা এখানে হচ্ছে লেখক কে? লেখক আমরা জানি শিবরাম চক্রবর্তী হচ্ছে লেখক। ওকে, নেক্সট কি বলেছে? উক্তিটি কার? উক্তিটি হচ্ছে লেখকের নিজেরই এটা উক্তি। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন বলছে সাইকেলটা রাস্তার ধারে কীভাবে ছিল। লিখব সাইকেলটা রাস্তার ধারে কি না ধরাশায়ী হয়ে পড়েছিল। তোমাদের প্রত্যেককে বলি এই গল্পটা আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, ওকে, প্রত্যেকে দেখো, ভালো লাগবে, ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলে যাব। ওকে, যে প্রশ্নগুলো করছি সেগুলো বিভিন্ন স্কুলে আসা প্রশ্ন, ভালো করে করবে, ঠিক আছে? নেক্সট বলেছে যেখানে বাঘের ভয় সেখানে ড্যাশ হয়। এখানে কি লিখবো? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, ঠিক আছে? তো আমরা এটা সন্ধে করব। নেক্সট আমাকে কি বলেছে দেখো, নেক্সট আমাকে বলছে এক ভুতুরে কাণ্ড গল্পের লেখক সাইকেলের টায়ার ফেসে যায় যত মাইল যেতে না যেতেই। তা হলো মানে কত মাইল, ঠিক আছে? তা হলো ড্যাশ। তাহলে কত মাইল যেতে না যেতেই সাইকেলের টায়ারটা ওর ফেটে গিয়েছিলো? তো ওটা লিখবো 7 মাইল। ওকে, নেক্সট প্রশ্ন, হুড্রু একটি কী ছিল? তো আমরা এটা করব, হুড্রু হচ্ছে একটা জলপ্রপাত। ওকে, নেক্সট প্রশ্ন, শিবরাম চক্রবর্তীর লেখা দুটো বই হচ্ছে বাড়ি থেকে পালিয়ে, আরেকটা হচ্ছে হাসির টেক্কা। ওকে, হাসির টেক্কা আর বাড়ি থেকে পালিয়ে। ওকে, নেক্সট প্রশ্ন কী দিয়েছে? ওকে, নেক্সট প্রশ্ন বলেছে পৃথিবী তোমার হবে, খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন স্কুলে এসছে, গল্পটির নাম কি, লেখককে উল্লেখিত কথাটি কে কাকে বলেছিল, রাইট? তো আমরা উত্তরটা লিখব হচ্ছে গল্পটার নাম হচ্ছে আশীর্বাদ, গল্প থেকে নেওয়া হয়েছে। নেক্সট, লেখক হলেন কে? লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, তাই তো? মিত্র মজুমদার কিন্তু। ওকে, আর হচ্ছে প্রশ্নটা কী ছিল? না, উল্লেখিত কথাটা কে কাকে বলেছিল। ওকে, তা আমরা করব হচ্ছে উল্লেখিত কথাটি ঘাসের পাতা বন্যার সময় তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকা একটি পিঁপড়েকে বলেছিল, ঠিক আছে? কে বলেছিল? না, বলেছিল হচ্ছে একটি পিঁপড়েকে বলেছিল, ঘাসের পাতা বলেছিল বন্যার সময় তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকা একটি পিঁপড়েকে বলেছিল। ওকে, ওকে, নেক্সট প্রশ্ন, ওইটেই আসল কোন কথাটিকে ঘাসের পাতায় আসল বলে মনে হয়েছে? উত্তর লিখব পিঁপড়ে কাজের লোক, এই কাজের লোক হয়ে ওঠাটাই ঘাসের পাতা আসল বলে মনে করেছিল, ঠিক আছে? কোনো মানুষ না, ঠিক আছে, ছিল। নেক্সট হচ্ছে বর্ষার ঘাস তখন কী হয়ে হাসে? উত্তর লিখব বর্ষার ঘাস শরতের কাশবন হয়ে হাসতে থাকে। ওকে, নেক্সট, শরতের রোদকে লেখক আশীর্বাদের সঙ্গে তুলনা করেছে। ওকে, নেক্সট প্রশ্ন, মেঘের ফাঁক দিয়ে পিঁপড়ে কী দেখলো? উত্তর আমরা দেখব পিঁপড়ে চেয়ে দেখলো মেঘের ফাঁক দিয়ে সূর্যের চোখও হাসছে। ওকে, নেক্সট প্রশ্ন, পৃথিবী তোমার হবে কে পৃথিবী আবার কার হওয়ার কথা বলা হয়েছে? উত্তর আমরা লিখব ঘাসের পাতা পিঁপড়েকে বলেছে যে বর্ষা চলে গেলে বন্যার জলও নেমে যাবে এবং শুকিয়ে যাওয়া মাটি বা পৃথিবী আবার পিঁপড়ের হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে পিঁপড়েকে কে আশ্রয় দিয়েছিল? উত্তর লিখব পিঁপড়েকে ঘাসের পাতা আশ্রয় দিয়েছিল, পিঁপড়ে ভেসে যাচ্ছিল কেন? নেক্সট, এটাও এসছে বিভিন্ন স্কুলে, লিখব ভীষণ বর্ষার কারণে বান আসায় জলের তোড়ে পিঁপড়ে ভেসে যাচ্ছিল গিয়েছিল ঠিক আছে বা ভেসে যাচ্ছিল ওকে
নেক্সট দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে সবচেয়ে বেশি কি আকর্ষণ করত, ঠিক আছে? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে সবচেয়ে বেশি রূপকথা, উপকথা, লোককথার যে গল্পগুলো সেগুলো তাকে কিন্তু ভীষণ আকর্ষণ করত। ওকে, নেক্সট, তিনি শিশু সাহিত্যে, তিনি বলতে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের কথা বলা হয়েছে, পরীক্ষায় তো তিনি বলে দেবে না, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বলেই দেবে। আচ্ছা, তিনি শিশু সাহিত্যের কোন পুরস্কার পুরস্কৃত হয়েছিল, ঠিক আছে? তা আমরা লিখব, তিনি বঙ্গীয় শিশু সাহিত্য পরিষদ দ্বারা কি না ভুবনেশ্বরী পদক পুরস্কারে পুরস্কৃত হয়েছিল, ভুবনেশ্বরী পদক। ওকে, নেক্সট নেক্সট প্রশ্ন, চিত্রগ্রীবকে উঠতে শেখাতে কে সহযোগিতা করলো? তো লিখব, চিত্রগ্রীবকে উঠতে শেখাতে সহযোগিতা করেছিল লেখক, তার বাবা মা তো শিখিয়েছিল বাট লেখকও সহযোগিতা করেছিল, সো আমরা লিখব লেখক। ওকে, নেক্সট, চিত্রগ্রীব যখন উঠতে শিখল তখন তার বয়স কত ছিল? এটাও বিভিন্ন স্কুলে এসছে, আমরা লিখব, চিত্রগ্রীব যখন উঠতে শিখল তখন তার বয়স ছিল প্রায় 3 মাস, 3 মাস। ওকে, নেক্সট নেক্সট প্রশ্ন, সে বুঝি দৃষ্টিশক্তি হারাতে বসেছে, কে দৃষ্টিশক্তি হারাতে বসেছে বলে মনে হয়েছিল? উত্তর আমরা লিখব, চিত্রগ্রীবের বাবার চোখে একটি পর্দা, পাতলা পর্দা দেখে লেখক ভেবেছিল ওটা বোধ হয় ছানি, তাই তার মনে হয়েছিল হয়তো চিত্রগ্রীবের বাবা বা বাপ দৃষ্টিশক্তি হারাতে চলেছে। তাহলে আমি প্রশ্নটা উত্তরটা আরেকবার বলে দিই, লিখবে, চিত্রগ্রীবের বাপের চোখে একটি পাতলা পর্দা দেখে লেখক ভেবেছিল ওটা বোধ হয় ছানি, ওকে, তাই তার মনে হয়েছিল যে তার বাবা বোধ হয় কি না দৃষ্টিশক্তি হারাতে বসেছে। আরেকটা প্রশ্ন বলছি, বড় প্রশ্ন, এই প্রশ্নটা আমি উত্তরটা বলছি না, তোমরা প্রশ্নটা করবে, কারণ আমি যখন এর কোয়েশ্চেন অ্যান্সার লিখিয়েছি বলে দিয়েছি। প্রশ্নটা হচ্ছে, বাবা মায়ের সাহচর্যে চিত্রগ্রীব কীভাবে উঠতে শিখল? এই প্রশ্নটা এসছে বিভিন্ন স্কুলে, পড়বে, কীভাবে চিত্রগ্রীব বাবা মার সাহায্যে উঠতে শিখল। ওকে, নেক্সট, চিত্রগ্রীব কার নাম? ওকে, উত্তরটা লিখব, চিত্রগ্রীব একটি বাচ্চা পায়রার নাম যার বাবা হলো কে না গেরোবাজ, ওকে, জাতীয় পায়রা, আর মা হলো হরকরা বংশীয় পায়রা। এই গল্পটাও আমি পড়িয়ে দিয়েছি। ওকে, বাবা হলো গেরোবাজ জাতীয় পায়রা আর মা হলো হরকরা বংশীয় পায়রা, ঠিক আছে? নেক্সট, চিত্রগ্রীব গল্পের ছবি কে এঁকেছেন? এটাও এসছে, উত্তর লিখবে, চিত্রগ্রীব নামে ছবিতে গল্পটির ছবি এঁকেছে হচ্ছে যুধাজিৎ সেনগুপ্ত, ঠিক আছে? ছবিটা কে এঁকেছিল না যুধাজিৎ সেনগুপ্ত। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, চিত্রগ্রীব শব্দের আক্ষরিক অর্থ কি? এটা আমরা লিখব, চিত্রগ্রীব কথার আক্ষরিক অর্থ অনুসারে, চিত্রগ্রীব শব্দের আক্ষরিক অর্থ কি, অথবা এইটাও প্রশ্ন হতে পারে যে চিত্রগ্রীব কাকে বলে? তো উত্তর লিখব, চিত্রগ্রীব কথার আক্ষরিক অর্থ অনুসারে এমন কাউকে বোঝানো যায় যার গলা বা ঘাড়ের অংশ নানা রঙে রঙিন, ঠিক আছে? তাহলে চিত্রগ্রীব কথার অর্থ যদি বলে তাও এই উত্তরটা লিখতে পারবে, আর যদি বলে চিত্রগ্রীব কাকে বলে তাও এই উত্তরটা লিখবে। কী লিখবে আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে, চিত্রগ্রীব কথার আক্ষরিক অর্থ অনুসারে এমন কাউকে বোঝানো যায় যার গলা বা ঘাড়ের অংশ নানা রঙে রঙিন। ওকে, নেক্সট প্রশ্ন, চিত্রগ্রীব গল্পে লেখকের দুটি বন্ধুর নাম কি? একটা বন্ধুর নাম লিখবো হচ্ছে, লেখকের দুটি বন্ধুর মধ্যে হাতিটির নাম ছিল হচ্ছে করি আর পায়রাটির নাম ছিল হচ্ছে চিত্রগ্রীব, ঠিক আছে? চিত্রগ্রীবের বাবা কেমন ছিল? আমরা লিখব, চিত্রগ্রীবের বাপ ছিল সোনালী চোখের অধিকারী এক গেরোবাজ পায়রা, ঠিক আছে? চিত্রগ্রীবের মা কোন বংশে জন্মগ্রহণ করেছিল? আমি বললাম হরকরা বংশে সে জন্মগ্রহণ করেছিল। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব।
হেলে পড়া আম গাছটা কোন গাছের শক্ত ডাল দিয়ে ঠেকো দেওয়া হয়েছিল? ওকে, উত্তর লিখব, হেলে পড়া আম গাছটা পেয়ারা গাছের দো ফেকড়া, ওকে, দো ফেকড়া শক্ত ডাল দিয়ে ঠেকো দেওয়া হয়েছিল, মানে দুদিকে ফাঁক করা আর কি, ঠিক আছে, দো ফেকড়া শক্ত ডাল দিয়ে ঠেকো দেওয়া হয়েছিল। ওকে, বর্ষাকালে আম গাছে কোন পাখি এসে বসত? লিখব, বর্ষাকালে আম গাছে বেনে বউ পাখি এসে বসত। ওকে, নেক্সট প্রশ্ন, ফাঁকি গল্পে কার ফাঁকি দিয়ে চলে যাওয়ার কথা ধ্বনিত হয়েছে? উত্তর লিখব, ফাঁকি গল্পে গোপালবাবুদের বাড়ির প্রিয় আম গাছটির ফাঁকি দিয়ে চলে যাওয়ার কথা বা তার হঠাৎ মৃত্যুর কথা বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট, ফাঁকি গল্পে আম গাছটি উপরে পড়েছিল কেন? এগুলো সব ছোট প্রশ্ন, ঠিক আছে। সো ফাঁকি গল্পে আম গাছটি একটা দিকে উইয়ের ফোপড়া করে দিয়েছিল বলে সেটা সহজেই কি না ঝড়ে উপরে পড়েছিল। উইয়ে কি করেছিল না ফোপড়া, ফয়চন্দ্রবিন্দু ওকার পর অয়াকার, ফোপড়া করে দিয়েছিল বলে তাই ঝড়ে সে পড়ে গেছিল সহজেই, ঠিক আছে। নেক্সট, খবরের কাগজে গোপালদের আম গাছটির সম্বন্ধে কি লিখেছিল? উত্তর লিখব, খবরের কাগজে গোপালদের বাড়ির আম গাছটির সম্বন্ধে লেখা হয়েছিল যে অর্ধরাতের ভীষণ ঝড় বৃষ্টিতে পুরী ঘাটের আম গাছটি ঝরে পড়ে গিয়েছে। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, খোড়া মানুষের হাতে যেমন লাঠি দেওয়া হয় কাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে, কেনই বা লাঠির প্রয়োজন? উত্তর লিখব, গোপালবাবুর বাড়িতে আম গাছটিকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আচ্ছা, কেনই বা লাঠির প্রয়োজন হয়েছিল আম গাছটা, সেটাতে কী লিখব, যুদ্ধের সময় সরকারের লোক গোপালবাবুদের বাড়ির আম গাছটির গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁড়ে রেখে যায়, এর ফলে আম গাছটি দুর্বল হয়ে এক পাশে হেলে পড়ে, তখন সেই গাছটিকে একটা পেয়ারা গাছের দো ফেকড়া শক্ত ডাল দিয়ে ঠেকো দেওয়া হয়, এই ডালটি লাঠির সঙ্গে তুলনা করা হয়েছে। ওকে, নেক্সট, এটাও পড়বে যে আম গাছটি কীভাবে দুর্বল হয়ে গিয়েছিল, এটা পড়বে, ঠিক আছে, বড় প্রশ্ন আমি সব করিয়ে দিয়েছি এর। ওকে, নেক্সট, গোপালবাবুদের বাড়ি কোথায় অবস্থিত ছিল? উত্তর লিখব, এটা আমরা, যে কাঠজড়ি নদীর ধার বরাবর পুরী ঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিমে গোপালবাবুদের বাড়ি অবস্থিত ছিল। ওকে, নেক্সট প্রশ্ন, গোপালদের বাড়ির পাশে কি নদী ছিল তার নাম কি? গোপালদের বাড়ির পাশে যে নদীটি ছিল তার নাম কাঠজড়ি। ওকে, নেক্সট প্রশ্ন, এইটাও পড়বে বড় ছোট প্রশ্নে, ফাঁকি গল্পের লেখককে গোপালবাবু তার বাড়ির ঠিকানা কিভাবে বোঝাতো? উত্তর লিখব, ফাঁকি গল্পের লেখা হলেন বিখ্যাত উড়িয়া সাহিত্যিক রাজকিশোর পট্টনায়ক, আর গোপালবাবু তার বাড়ির ঠিকানা কিভাবে বোঝাতো এটা লিখবে, গোপালবাবু তার বাড়ির ঠিকানা বোঝাতে বলেন যে কার্জড়ি নদীর ধার বরাবর পুরী ঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ রয়েছে সেখানেই তার বাড়ি। ওকে, নেক্সট, এই প্রশ্নটাও পড়ে নেবে, আমি একটি কলমি গাছ করেছি কোন গল্পের অংশ, কে কাকে একথা বলেছে, কোন গাছের কথা বলা হয়েছে? উত্তর লিখবে, প্রশ্নাংশটি রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পের অংশ, একথা গোপালের বাবা গোপালকে বলেছে, মানে কে একথা বলেছে, লিখব গোপালের বাবা গোপালকে বলেছে, আর কোন গাছের কথা বলা হয়েছে, তো অবশ্যই এটা আমরা লিখব কি না, এখানে বিড়িবাটির, ভালো করে শোনো, এখানে বিড়িবাটির বাগানে তৈরি করা একটি ল্যাংড়া আমের কলমি গাছের কথা বলা হয়েছে, ল্যাংড়া আমের কলমি গাছের কথা বলা হয়েছে, সেটি গোপালের বাবা তাদের বাগানে পুঁতেছিলেন, ঠিক আছে, ল্যাংড়া আমের কলমি গাছের কথা। ওকে, নেক্সট, আমের চারা কিসের মধ্যে করে এলো? আমের চারা এলো ছোট্ট একটি হাঁড়ির মধ্যে করে। ওকে, কত টাকা দরে গোপালের বাবা জমি কিনেছিল? গোপালের বাবা আটশো টাকা গুণ্ঠ দরে জমি কিনেছিল, ঠিক আছে,
আচ্ছা নেক্সট হচ্ছে গোপাল তাদের বাগানে কি গাছ লাগাতে চেয়েছিল, গোপাল তাদের বাগানে ফুল গাছ লাগাতে চেয়েছিল। ওকে নেক্সট চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে কবি কি বলে পিঁপড়েদের সম্বোধন করতেন, কবি পিঁপড়েদের বলতেন আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে বলে পিঁপড়েদের সম্বোধন করতেন, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে নেক্সট প্রশ্ন, আচ্ছা পিঁপড়ে কীভাবে চলাচল করে, ঠিক আছে উত্তরটা আমরা কী লিখবো, না পিঁপড়ে চলার ভঙ্গিটি ব্যস্ত মধুর। ওকে ব্যস্ত মধুর পিঁপড়ে চলার ভঙ্গিটা, ঠিক আছে। ভয় করে তাই আজ সরিয়ে দিতে, পিঁপড়েকে সরিয়ে দিতে কবির ভয় করে কেন, উত্তর লিখবো পিঁপড়েকে সরিয়ে দিতে কবির ভয় করে কারণ তিনি মনে করেন এতে পিঁপড়েটি দুঃখ পেতে পারে, এতে পিঁপড়েটি দুঃখ পেতে পারে। ওকে নেক্সট নেক্সট প্রশ্নে চলে যাব। ওকে কবি পিঁপড়েকে কবি কি বলে পিঁপড়েদের সম্বোধন করতেন, কবি আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে বলে পিঁপড়েদের সম্বোধন করতেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে অমিয় চক্রবর্তী কোথায় অধ্যাপনা করতেন, লিখবো হচ্ছে এই উত্তরটা তোমাদের জন্য রইল, এটা আমাকে কমেন্টস করে প্রত্যেকে বলবে, ঠিক আছে। কমেন্টসে অ্যান্সারটা অবশ্যই লিখবে, যদি না পারো আমি অবশ্যই বলে দেবো, ঠিক আছে প্রত্যেকে কমেন্টস করবে। ওকে তাহলে প্রশ্নটা কি রইল, অমিয় চক্রবর্তী কোথায় অধ্যাপনা করতেন। ওকে নেক্সট প্রশ্ন তার লেখা দুটো বইয়ের নাম, এটা আমরা লিখবো পারাপার আর এক মুঠো, তার লেখা দুটো বই। ওকে এটা ভালো করে পড়বে, ঠিক আছে। নেক্সট নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে এর পাশাপাশি অপর যে বিষয়টি গুরুত্ব দেওয়া হবে, কার পাশাপাশি কোন বিষয়টি গুরুত্ব দেওয়া হয়, লিখবো মানভূমির দেওয়ালচিত্রের প্রতীক পদ্মর পাশাপাশি চালচিত্রের অন্যতম মোটিফ, ওকে মোরগ ঝুঁটির গুরুত্ব দেওয়া হয়, চালচিত্রের অন্যতম মোটিফ মোরগ ঝুঁটির গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে। সাঁওতালি দেওয়ালচিত্র মূলত কোন নকশাকে আশ্রয় করে অঙ্কিত হয়, সাঁওতালি দেওয়ালচিত্র মূলত জ্যামিতিক আকার আশ্রিত নানান নকশাকে কেন্দ্র করে অঙ্কিত হয়। ওকে নেক্সট প্রশ্ন কোন কোন জাতির দেওয়ালে দেওয়ালচিত্রের সাধারণত লক্ষণ পদ্ম, কোন কোন জাতির দেওয়ালচিত্রের সাধারণ লক্ষণ হচ্ছে পদ্ম, উত্তর লিখব সাঁওতাল ব্যতীত অন্যান্য আদিবাসী গোষ্ঠী, রাইট, অন্যান্য আদিবাসী গোষ্ঠী ভূমিজ ও কুর্মীরা যে দেওয়ালচিত্র করে থাকেন তাদের সাধারণ লক্ষ্য হচ্ছে পদ্ম। আমি আবার বলছি প্রশ্নটা বিভিন্ন স্কুলে এসছে, সাঁওতাল ব্যতীত অন্যান্য আদিবাসী গোষ্ঠী ভূমিজ ভয়দীর্ঘ মহর্ষি বুর্গেজ ভূমিজ ও কুর্মী কয় হস্যু ময়রে ফস্যি রয়াকার, কুর্মীরা যে দেওয়ালচিত্র করে থাকে তাদের সাধারণ লক্ষ্য হচ্ছে পদ্ম। ওকে নেক্সট সাঁওতালি দেওয়ালচিত্র, ওকে এই সাঁওতালি দেওয়ালচিত্র সরি এই সাঁওতালি দেওয়ালচিত্রে চতুষ্কোণ ও ত্রিভুজ বাদে কি থাকে, ওকে তো লিখবো এই সাঁওতালি দেওয়ালচিত্রে চতুষ্কোণ ও ত্রিভুজ বাদে চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা থাকে, ওকে চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা থাকে, ঠিক আছে। নেক্সট নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে সাধারণত কোন পুজোকে কেন্দ্র করে দেওয়ালচিত্র আঁকা হয়, লিখব সাধারণত দুর্গাপুজো ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুই উৎসবকে কেন্দ্র করে দেওয়ালচিত্র আঁকা হয়, আবার বলবো সাধারণত আশ্বিনের দুর্গাপূজা ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুই উৎসবকে কেন্দ্র করে দেওয়ালচিত্র আঁকা হয়। ওকে নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে দেওয়ালচিত্র রচনার ক্ষেত্রে ড্যাশ গোষ্ঠীর মানুষই অগ্রসর, ড্যাশ গোষ্ঠীর মানুষ এখানে আমরা করব সাঁওতাল গোষ্ঠীর মানুষ, ঠিক আছে। নেক্সট ওরাও বলতে বোঝায় ড্যাশ, ওকে ওরাও বলতে বোঝায় হচ্ছে আদিবাসী গোষ্ঠীকে। ওকে
এই প্রশ্নগুলো তাহলে খুব ভালো করে পড়ো, ওকে? এরপরে তোমাদের আমি আবার প্রশ্ন উত্তর দেবো, আরও বাকি রইল অনেকটা ভিডিও বড় হয়ে গেছে, এগুলো পড়ো। নেক্সট তোমাদের আরও কিছু প্রশ্ন উত্তর দেবো, সেগুলো ভালো করে পড়বে। প্রতিটা চ্যাপ্টার্স আমি পড়িয়ে দিয়েছি, ওগুলো ভালো করে পড়ে নেবে, ওকে? আজকের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশির থেকে বেশি লাইক করো, বেশির থেকে বেশি শেয়ার করো। যত বেশি লাইক শেয়ার করবে তোমাদের ভিডিও তত বেশি আসবে। খুব ভালো থাকো, টাটা।